আগামী 23 সেপ্টেম্বর মহাকরণ অভিযানে ডাক দিয়েছে জাস্টিস ফর 10323টি চাল। শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন জাস্টিস ফর 10323টি চাল সংগঠনের যুগ্ম আহ্বায়ক অজয় দেববর্মা। তবে তিনি জানান, তারা আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকারের ঘোষণা পর্যন্ত অপেক্ষা করবে। কোনো পজিটিভ দিক উঠে না এলে 23 সেপ্টেম্বর মহাকরণ অভিযান সংগঠিত করা হবে বলে জানান তিনি। এদিন মোট 3 দফা দাবিতে এই মহাকরণ অভিযান সংগঠিত করা হবে বলে জানান। এই অভিযান শুরু হবে রাজধানীর উত্তর গেট এলাকা থেকে। 10323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেবে বলে জানান সংগঠনের যুগ্ম আহ্বায়ক অজয় দেববর্মা। আমাদের প্রশ্নে আমাদেরকে বলে ধরতে পারে, যার কারণে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন রাখতে চাই, আমাদেরকে ইনজাস্টিস থেকে জাস্টিস করুন। আমরা এখনো কোনোখানে জাস্টিস পাইনি, কি কোর্ট কি সামাজিক আকারে কোনোখানে আমরা জাস্টিস পাইনি, আমরা ইনজাস্টিস। সবাই জানেন আমাদের কোনো দোষ নেই, আমাদেরকে চাকরি থেকে টার্মিনেট করা হয়েছে, কিন্তু আমাদের কোনো দোষ নেই, আমরা নির্দোষ, কারণ নিয়ম আমরা তৈরি করিনি। 2003 সালে যখন রিভাইস এমপ্লয়মেন্ট পলিসি তৈরি করা হয়, তখন রাজ্যের ল সেক্রেটারি ছিলেন এসসি দাস। আবার এই রিভাইস এমপ্লয়মেন্ট পলিসি নিয়ে যখন কেস হয়, এসসি দাস তখন ছিলেন হাইকোর্টের বিচারপতি। ওনারই তৈরি করা রিভাইস এমপ্লয়মেন্ট পলিসি, উনি যখন হাইকোর্টে গেল বিচার করলো, ওনার তৈরি করা রিভাইস এমপ্লয়মেন্ট পলিসি হলো ইলিগ্যাল। এটা কী কথা হোক, যার কারণে আমরা জানতে চাই কী কারণে আমাদেরকে টার্মিনেট করা হলো, কী কারণে আমাদেরকে টার্মিনেট করা হলো, সেটার আমরা বিচার এখনো পাইনি। আমরা এখনো বিচার চাই, এবং আমাদের এই আন্দোলনে আমরা রাজ্যের সভাপতি সম্পন্ন গণতান্ত্রিক প্রিয় এবং সাধারণ জনগণের কাছে আমরা আবেদন করি, আমাদের গণতান্ত্রিক আন্দোলনে যদি তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ না করে বা আমাদেরকে মরাল সাপোর্ট যদি না করে, এই আন্দোলন আমরা বাস্তবায়িত করতে পারবো না। যার কারণে আমরা আবেদন রাখছি রাজ্যে গণতন্ত্র প্রিয় সহবিধি সম্পন্ন ব্যক্তিদের কাছে, আমরা অনুরোধ, আপনারা আমাদেরকে সাহায্য করুন এবং আমাদের আন্দোলন আবার আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে আপনাদেরও গুরুত্ব ভূমিকা। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।